নমস্কার, আমি মিনাক্ষী রায়শরকার। তোমরা গুলো সবাইকে স্বাগতম জানো মোর ইউটিউব চ্যানেল দ্য কালারফুল লাইফ। তো তোমরা তোমার থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝি পাই আছেন আর যে এটা কি হয়ে আছে আজের ভিডিওটা। তো আজের ভিডিওটা হয়ে আছে 24 আওয়ার শাড়ি চ্যালেঞ্জ। তো মানে তোমরা তোমার ব্লগগুলো দেখেন আর ভালো পান ব্লগগুলো দেখা, তোমরাও রিকোয়েস্ট করেন ব্লগ ডেইলি ব্লগের জন্য। তো ভাবলাম ডেইলি ব্লগ এই যে রান্দা রান্দি খাওয়া খাবে বাইরে তো না যান কি এমন কোনো মানে ব্লগ নাই আর কি, তার জন্য আমি ভাবছম ব্লগটা শেয়ার করিম। কিন্তু তার সাথতে মুই মানে 24 আওয়ার শাড়ি চ্যালেঞ্জটা তোমার লগত শেয়ার করুন ব্লগের সাথত উঠে হবে। তো মোর আজের মানে ভিডিওটা হয়ে আছে ঝা পড়িম মুই আজি কোনোটে বেড়ের যাওয়া কোনোটে দোকান যাওয়া এটি যাওয়া ওটি যাওয়া তলত যদি যাং মুই রাস্তাঘাটে তথাপিও মানে শাড়ি মুই পিঁধে যাম আর কি। তো এলা হচ্ছে 12:30, আজি 12:30 থেকে স্টার্ট করিয়ে কালি দুপুরে 12:30 অব্দি মোট 24 আওয়ার্স শাড়ি পিঁধে থাকা লাগবে। তার জন্যে মানে মুই শাড়ি পিঁধে স্টার্ট করলুম আর এলা মুই শাড়ির মানে চ্যালেঞ্জের ভাবনাতে কিচ্ছু কাম করো নি। এলাও তোমার এলা ভাত রান্না লাগবে ঠাকুর পূজা লাগবে। তো আশা করুন তোমরা গুলো এই ভিডিওটা দেখি ভালোই লাগবে। তো ভিডিওটা দেখি থাকা দেখি থাকো আরও তোমরা গুলো বহুত মানে ভালো লাগবে আরও ইন্টারেস্টিং একটা নিয়ে একজন। তো চলো আজের ভিডিওটা স্টার্ট করি। খাবার রেডি করুন, রেডি মানে খাবার বানাঙে। উফ গরম যে এটি নে এত গরম, বহুত গরম। আরো শাড়ি জি, তো যদি আমি খাবারটা বানিয়ে নেন ততক্ষণ তোমরা দেখে থাকো এই ব্লগটা। খাবারটা বানিয়ে ঠানে তারপরে মেশো মুই আজকে খাবার কিটে না বানাম, মুই তোমাক আজির যেটা আমরা খামো মুই ওটা তোমার রেসিপি শেয়ার করি আসুন। আর আজির রেসিপিটা হয়েছে সেদিন যে মুই বানিয়েছিলাম চিকেন কি কয় মহারানী। তো কজনে মুখ কইছে কেমন করে বানাইছিস দেখে, তো আজি মুই ওটাই বানাম আর পোলাওটা বানাম। তো মুই তোমাকে দুটো রেসিপি এক্সট্রা করে তোমাকে শেয়ার করি, নাহলে ভিডিওটা বহুত বড় হয়ে যাবে কারণ কালি অব্দি থাকা লাগবে ভিডিওটা। তো দেখে থাকো আরও মুই রেসিপিটা তোমাকে এক্সট্রা করে শেয়ার করে আসুন। তো খাবার টাইম মুই খাবার টাবার বানাই তারপরে তোমার মতো দেখা করি আসুন। বাই বাই। তো মোর খাওয়া প্রায় হয়ে আছে মানে হয়ে আর মোর চিকেন রেডি হয়ে গেছে, এদের পোলাও হলেকে আর মানে মোর হাজবেন্ড ফোন করে কল ইমের বস বলে আজকে খাবার আনে নেই। তো পটপুরি ম্যাগি বানিয়েছিলাম, ম্যাগি খাওয়া দাওয়া করি ইমি ফির ম্যাগি ধরে যাবে। তো তাই মুই ইপাকে ম্যাগি মানে বানিয়েছিলাম। তো বানিয়ে নেন আরও পটাপট ম্যাগি শেখে ইমিরও আসার টাইম হয়ে গেছে আর ওপর পরে আসে যাবে আরও। তো তাড়াতাড়ি বানিয়ে নেন আরও। তো রান্না প্রায় হয়ে আছে আর এপাকে ম্যাগিটা হয়ে আছে, মিলো আসার টাইম হল বেশিক্ষণ নাই আরও আসার। তো এপাকে হল আরও রান্না বাড়া, এলা ভোগ লাগছে বহুতক্ষণ ধরে খাবার। তো দেখি থাকো আরো খাবার টাইমত দেখা হয়ে আছে। Thank you.
আজি একদম মানে রেস্ট নেওয়ার টাইম নাই। কেমন খেলেন বয়া তো যাও? গুড গুড খালি গুড গুড ওই একটা আছে গুড গুড। তো দেরি হয় বলে ওই জন্য তাড়াতাড়ি যাই আসাম, ওই ফ্যানটা পড়ে দেন একটা সাও সাও শব্দ। ও হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে যাই আসে কারণ এমের বস খাবে বস নাকি আর ঠান্ডা হয়ে গেল বিয়া লাগবে। গেল এলা কতগুলো কাম আছে, কাম ভাড়া আছে কতগুলো মানজি, ভাড়া গুলো মানজো জলদি জলদি গুলো বানবেন আছে কতগুলো সবগুলো মানজে স্টার্ট করো তো দেখি থাকো আরো। তো ভাবরে কতগুলো ভাড়া সেটা জমা হয়ে আসল, ফাইনালি মহিলা সব ঠিক একদম একদম ছকছকা করে ছিল। তো এলা এলা তো কিছু করার নাই, আটকে এর সারাখানে তো সব কাম শেষ, এলা তো রেস্ট নিম ভাবিয়েছ। তো রেস্ট নেওয়ার আগত মুই একটা কাম করম, মানে আমার বাড়ির তো এলাও মুখ কোনোদিনও দেখি নেই শাড়ি পিন্ধি এটাই তো, আর একদিন খালি কর চলুম ও যে কী কয় ঠাকুর যে আমার ফার্স্ট দিন ঠাকুর কী করলাম ওই দিন মু শাড়ি পিনছে এলুম, তো আজের সেকেন্ড টাইম শাড়ি পিন্ধি আসলাম। আমার চুন্ডি মুন্ডি দুইটি আছে না, তো আমার ঘন্টি দুইটি আমি ভিডিও কল করি, আমি রিয়েকশন দেখুন আজ শাড়ি পিন্ধা, যদি মা অনলাইন থাকে তো মাকে কল করিম তারপরে দেখো আমি রিয়েকশনগুলো কেমন, তো দেখিতে গো আরো ইন্টারেস্টিং লাগবে কিন্তু মজা লাগবে আমি রিয়েকশন তোমাকে মুই দেখাই। সাথে কথা করলুম আরও ভিডিও কলত, তোমরা তো দেখলেন মাও সাথে দেখলুম মারও ডাটা অন আছে, তো মাকেও একটা কল করলুম, গুগলুকেও দেখলুম, সেই গুগলুক মিস করি আসুন, এটি গুগলু থাকলে বহুত ভাল লাগিল, এলা হিমের সাথে কথা কে মনটা ভাল লাগিল আরও, হিমেরও দেখিল শাড়ি পিন্ধা ভালে পাইল। এলা মুই জলদি জলদি অল্প ঘরগুলো সামটা দেন, ঘরগুলো ঝাড়ু ঠাড়ু দেন, কাপড় টাপড় কষা কষে অল্প রেস্ট নিন, সাড়ে তিনটে বাজে সাড়ে চারটে অব্দি অব্দি রেস্ট নেন আরও নিয়ে তারপরে দেখা করিয়েছে। সব কাম ফিনিশ করে নিলু, এলা অল্প রেস্ট নেওয়ারও বসে বসে, একটা ভিডিও আপলোড করার আছে ভিডিওটা আপলোড করো আরও রেস্ট নেওয়াল আর কোনো শেষ, সব কাম একদম শাড়ি তাড়িয়ে এলা অল্প রেস্ট নেওয়া, রেস্ট নেওয়ার পরে সন্ধ্যেবেলা দেখা করিয়েছে।
যদি পাংতার মাঝেতে আসিম আরো আর এলা বর্তমান কি কয় রেস্ট নিয়ে একবারে সন্ধ্যাবেলা দেখা করি। তো মুই বহুতক্ষণ পরে এলাহে আসলুম, মানে এতক্ষণ তো রেস্ট নিলুম, অল্প মোবাইলত ভিডিও এডিটিং করলুম। তো তারপরে মুই উঠি ফ্রেশ হলুম, কাপড় টাপড় চেঞ্জ করলুম, এলা বাতি দিন তো ওই জন্য কাপড় টাপড় মুই চেঞ্জ করে নিলুম, এলা বাতিটা দিয়ে নেন আরো। তো জলদি জলদি করম, বাতিটা পট করে দিয়ে নিলুম। এলা দেখুন কোন সময় আসে, মুই ভাবলুম অল্প তলত হাঁটি আসি, তো আজই মানে শাড়ি পিন্ধি অল্প তলত হাঁটি দেখি কেমন লাগে। সরম তো লাগে, তাও আর অন্য দিন করে তো অন্য অন্য ড্রেস পিন্ধে যান, তো আজই শাড়ি। যদি তাড়াতাড়ি আসে তো তলত অল্প হাঁটির জন্য, আর যদি দেরি করে আসে তাহলে আরও 9টা 10টা তারও কনসা সন্ধ্যা হাঁটনি দেয়। দেখুন কতক্ষণে আসে, যদি তাড়াতাড়ি এসে তো তল জমা আরো, তো আসুক আরো ততক্ষণে, তারপরে দেখা করি এসন। তো ফাইনালি ইমরে আসিল, মুইমে ঠান্ডা ঠান্ডা খাই লিমরে। তো এলা তলত রাস্তা হাঁটি যাই, দেখুন সরম লাগে, যাই আরো রাস্তা। তো চলো যাওয়া যাক, চলো চলো। রেস্ট নেই অল্প, তারপরে খাওয়া দাওয়ার টেমন দেখা করিয়েছি, বাই বাই। তো মুই সন্ধ্যে হাঁটি ঠাটি আসার পরে মুই কী করে অল্প রেস্ট নিয়ে খাবার ঠাবার বানালুম। খাবার ঠাবার খাবার মানে কি, মুই বানাইছ রুটি, আজকে রুটি আর দুপুরে চিকেন আছে, চিকেন আর অল্প ভাত। তো এলা খাই নেই আরো, আমরা ভাত চিকেন আছে আর রুটি খাওয়ার টেমন দেখা করি দেখতে হবে।
আমরা খাওয়া দাওয়া করে নিলাম, সব কাম ছাম সারে নিলাম। এলা বাজে 11:30, তো এলা আমরা ঘুমাবো। আর মু তো এমন করিয়ে ঘুমাই, মুখ দেখে বলে গরম গরম লাগে লাগছে না। তো কালি আজি আজি তো ভিডিওটা এন্ড না করিম, কালি ভিডিওটা এন্ড করিম মই। তো আজির জন্য বাই বাই, গুড নাইট, দেখা হয়ে আছে কালি। তো গুড মর্নিং, মুই সকালে উঠলুম, উঠে ইমরা অফিসত গেল, জলদি জলদি ম্যাগি শেগি বানালুম। আর বানিয়ে অফিসত মানে কি করা লাগে, দেরি হয়ে যায়, ওই জন্য রাগও খাবে এলা খাবে। সকালে উঠিয়ে মোবাইলটা ধরছেন এই এটা সেটা, তো জলদি জলদি ইমে খাবারটা আমি বানিয়ে দিলুম, দিয়ে ইমরে গেলে এলা। মুই অল্প হাড়ি বাড়ির কাম আছে, হাড়ি বাড়ি তাড়াতাড়ি এসবে, ওরা যে তাড়াতাড়ি খাবার বানা লাগবে। তুমি জলদি জলদি হাড়ি বাড়ি কিন্তু করে গা দিয়ে বেশিক্ষণ তো নাই, অল্প খেলে মিনিটে অ্যাড করে দিন, কারণ ভিডিওটা বহুত বড় হয়ে গেছে। তো দেখি থাকো আরো, আর অল্পটুক অ্যাড করিয়ে আজ ভিডিওটা এর দিকে শেষ করি। তুমি পাকঘরের গামঠাম গুলো সারলুম, এলা জলদিছে গা ধুম, গা ধুয়ে ঠাকুর পুজিয়ে তারপরে খাবার বানাই। তো এগুলো আরো ভাবছিলাম কি দেখা লাগে আরো, এই ঠাকুর পূজা খাবার বানা ডেলি ডেলি, তো এগুলো আরো না দেখাম, একবারে মুই চ্যালেঞ্জটা ইন করার টাইমত লক করে। তো তৎক্ষণ মুই এগুলো এলা সব করি না, করে নিয়ে আর ইমরাজি তাড়াতাড়ি আসবে, তোমাকে তো কইলুম এই ভ্যাকসিন দিবে যাবে, তো জলদি জলদি মুই সবগুলো কি করি না। এলা 11:30 বাজে, আর 1 ঘন্টা আছে মোর চ্যালেঞ্জে, 12:30টার সময় শেষ করিম। তুমি জলদি জলদি কামগুলো সবগুলো নিপটিয়ে একবারে লাস্ট টাইম দেখা করে আসাম, বাই বাই। তো ফাইনালি মোর ঠাকুর পূজাটা হল, ব্যবসাও ধরলুম, ঠাকুর পুজো নিলুম। তো এলা তো ভাত বানাইম, ঠাকুর বুঝতে বুঝতে দেখুন 12:30 পার হয়ে গেছে, তো 1:15 বাজে। আর তো মোর আজি এই শাড়ি 24 আওয়ার শাড়ি চ্যালেঞ্জটা এটিয়ে শেষ হল, কারণ 24 ঘন্টা হয়ে গেল আর টাইমও আসল 24 আওয়ার্সের। তো এলা মুই ভাবিয়েছিলাম আজি আর ব্লগ না করুন, এটি এন্ড করুন। আশা করুন তোমরাগুলো এই মোট 24 আওয়ার শাড়ি চ্যালেঞ্জটা ভালো লাগছে, আর ব্লগের সাথে নতুন কিবা নিয়ে একজন। তো কেমন লাগেল তোমরা মোক কমেন্টত জানার, মোক ভাল লাগবে। আর এত কষ্ট করে তোমার জন্য ভিডিও করং, ভিডিও বানাং, তোমরাও দেখি ভাল পান। মই এই যে ভিডিওর কিছুতে কত টাইম টাইম লস হয়ে যায়, ক্যামেরা সেট করা লাগে, এটি করা লাগে, ওইটি করা লাগে, তারপরে ভিডিওগুলো মই আপলোডত বসে দেন, কষ্ট হয় আরও। তো তোমরা তো একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পান না, সাবস্ক্রাইব করতে তো তোমার আর কষ্ট না হয় না, তো খালি জাস্ট ক্লিক করলে হয়ে যায়। তো ওটাই আরও, তোমরা দেখেন মোক ভাল লাগে, কিন্তু সাবস্ক্রাইব না না করলে কিবা বেয়া লাগে আরও। তো সাবস্ক্রাইব করেন আরও মোর চ্যানেলটা, মোক বহুত ভাল লাগবে, এত কষ্ট করি তোমার জন্য ভিডিও শিডিও বানাং আরও মই। তো আজের ভিডিওটা আমি এটিয়ে এন্ড করলুম, আশা করুন তোমরাগুলো মোট 24 আওয়ার শাড়ি পিন্দা এই চ্যালেঞ্জটা ভাল লাগছে। তো যদি ভাল লাগে থাকে একটা লাইক করেন, সাথে কমেন্ট করেন কি কি ভাল লাগিল না লাগিল, আরও তোমরা কি দেখিচ্ছান, কেমন কেমন ভিডিও দেখিচ্ছান, তো কমেন্টে তোমরা মোক জানান, বহুত ভাল লাগবে। তো তার সাথে তোমরা পাইলে ভিডিওটা শেয়ারও করে দেন। আজের জন্য এতটুকু, মুই আসি এসং আরও নতুন নতুন ভিডিও নিয়ে। তো আজের জন্যে বাই বাই, আরও আজ আরও ব্লগ না করং, তো দেখা হয়ে আছে কালি। আর দয়া করে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, মোক বহুত ভাল লাগবে। তো বাই বাই, দণ্ডবোধ।